কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি নাই। সেই কারণে হোক আমাকে উনি জিজ্ঞাসা করেছিলেন, আমি বলছি যে ঠিক আছে আপনি কি করবেন, আপনি করেন কোনো অসুবিধা নেই। তখন উনি প্রেসিডিয়ামটা এবং এগুলা উনি অবহিত দিয়েছেন আমাকে। তবে সাধারণ সদস্য পদটা আমার এখনো রয়েছে, নাহলে তো আমি এমপি থাকতে পারতাম না, আমি তো এমপি আছি। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নাই এবং ওনার সঙ্গে আমার সবসময় টেলিফোনেও কথা হচ্ছে, সবসময় কথা হচ্ছে। এবং আসার আগের রাত্রেও আমি ওনার সঙ্গে 3 ঘন্টা আমি ওনার সঙ্গে বসে কথা বলেছি, রংপুরে কি হবে না হবে উনি আসলে সেগুলো আমরা একসঙ্গে, উনি আসবেন 3 তারিখে আমরা একসঙ্গে ওনাকে একটা সম্বর্ধনা বা দলে আমরা পার্টি অফিসে উনি যাবেন, পার্টি অফিসে উনি আমরা যে দায়িত্ব আছে দলের বা পার্টির আমরা সেগুলো ওনার কাছে বুঝাই দিব। এবং আমরা জাতীয় পার্টিতে ছিলাম, জাতীয় পার্টিতে আসি, আগামী দিনেও জাতীয় পার্টিতেই থাকবো। এবং আমরা জাতীয় পার্টি রংপুরের সব থেকে বড় রাজনৈতিক দল, সুতরাং আমি মনে করি যে আমাদের যথারীতি পার্টি অফিসে যাবেন এবং সম্মানসূচকভাবে আসবেন, সম্মানসূচকভাবে উনি যাবেন। এবং আমাদের দলের কর্মীদের এখানে কোনো কারো কোনো আপত্তি নাই। কর্মীদের মধ্যে একটু মনে এরিয়া ছিল, সেটি আমরা কালকে আমি ওদের সাথে বসে তাদেরকে আমি অলরেডি নিউট্রাল করে ফেলেছি এবং বলছি যে এসআর সাহেব যেদিকে থাকবে আমরা সবাই সেদিকে আছি।